পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য গ্রামে গ্রামে মোটর সাইকেল করে ঘুরে ঘুরে মাল বিক্রি করে বেড়ান কোকিলা বেগম শেখ। গ্রাম নিত্যানন্দপুর, থানা দেওয়ানদিঘি, পূর্ব বর্ধমান। তিনি দাবি করছেন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি শ্বশুর বাড়ি ছেড়েছেন। নিজের দুই মেয়েকে মানুষ করবার জন্য তিনি বেছে নিয়েছেন এই রাস্তা। পরিবারে রয়েছে তার দুই মেয়ে এবং মা বাবা। সমস্ত সংসার তাকেই চালাতে হয়। ব্যবসা করার পাশাপাশি রান্না বান্না এবং সমস্ত সংসারের কাজ তিনি নিজেই সামলান। প্রথমে তিনি সাইকেলে করে ঘুরে ঘুরে ব্যবসা করতেন, পরবর্তী সময়ে সময়কে সাশ্রয় করার জন্য অনেক কষ্ট করে কিস্তিতে একটি ছোট মফেট গাড়ি কেনেন। কোকিলা বেগমের স্বপ্ন, তিনি দুই মেয়েকে মানুষ করে ভালো জায়গায় বিয়ে দেবেন এবং এটি পাকা বাড়ি ও একটি স্থায়ী দোকান করবেন। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সাম্যজিৎ। আজকে মানে বিয়ে হচ্ছে, 16 শত বছর বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমার দুটো মেয়ে আছে। আচ্ছা, মানে স্বামী মানে মানে স্বামী মানে বিয়ে হয়ে গেলেই মানে অশান্তি করে, দেখে না কো যে, সেই জন্য মানে আমি কী করে তাহলে বাচ্চাগুলোকে মানুষ করবো, তো সেই জন্যই মানে চিন্তা ভাবনা করলাম যে না, আমাকে কোনো একটা ব্যবসা করতে হবে। আগে বিডিও আনতাম, দেখছি বিডিও এনে তো মানে সংসার চালাতে পারবো না, মেয়েদের লেখাপড়াও করাতে পারবো না। আবার বাবা মা আমার কাছে থাকে, বাবা মা মানে একটা ভাই আছে, সে দেখে না, বাবা মা আমার কাছে থাকে, দিয়ে সেই জন্য আমি দেখলাম যে না, আমাকে একটা ব্যবসা করতে হবে। দিয়ে আস্তে আস্তে ওই মানে সাইকেলে করে ব্যবসা করতাম, যে সাইকেলে করতে করতে দেখলাম যে না, সাইকেলে করে তো কষ্ট হচ্ছে, অনেক দূরে দূরে যাচ্ছি, তাহলে আমি একটা কিস্তিতে গাড়ি নিই। দিয়ে গাড়িটা কিনলাম, কিস্তি আর তিন চারটে শোধ হয়ে গেছে, আর তিনটে কিস্তি আছে। দিয়ে ওই আস্তে আস্তে মানে এই মাল তুলতে 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 এখন এখনও পর্যন্ত মানে ব্যবসা করছি। আজকে হলো পাঁচ ছ বছর হয়ে গেলো ব্যবসা করা, 6 বছর 7 বছর হলো। এই হচ্ছে নিত্যানন্দপুর আর অঞ্চল বন্ডুল, থানা না দেওয়ানদিঘি আর পোস্ট অফিস মালম্বা। আচ্ছা আচ্ছা, আপনি মানে ঘুরে ঘুরে বিক্রি করি এই চুড়িদারের পিস, নাইটি, রোনা, মানে সিটি গোল্ডের যা সমস্ত মাল আছে, সিটি গোল্ডের সমস্ত মাল, চুড়ি থেকে আরম্ভ করে সব কিছু। এই মাল কোথা থেকে আপনি ক্রয় করেন? মাল আনি কুসুমান থেকে আনি, বর্ধমান থেকে আনি আর কলকাতা থেকে আনছি। তো মানে এই 9-এ উঠলো আর একটা মানে 1-এ উঠেছে। তো আপনার সম্পর্কই রাখতে চাই না, মানে সম্পর্কটা কি আপনাকে অত্যাচার করতো? প্রচুর প্রচুর মানে মানে যে আমাকে মানে ইনকাম করে যে দুটো ছেলে দুটো মেয়েকে মানুষ করতে হবে, মানে ওইগুলো কোনোই কিছু নেই, ও চাই যে আমার ইনকামে বসে বসে খাবো। কোথায় বিয়ে হয়েছিল আপনার? আমার বিয়ে হয়েছিল ইচুতে। কোথায়, কোন থানা ওটা? ইচুতে হচ্ছে মন্তেশ্বর থানা। হ্যাঁ, আর জেলা মানে বর্ধমান। হ্যাঁ, আর স্বামীর নাম কি আপনার? মেয়ে আছে, আর মানে আমার বাবা ছিল এই গত পরশু মাসে, আজকে 1.5 মাস হলো মারা গেছে। আচ্ছা, আর আমার মা আছে, মাকেও দেখতে হয়। তো এখানকার এরিয়াতেই থাকি, মানে কুরমুন, তারপরে ওই কুরমুন মানে জগৎপুর, ভান্ডারপুর, পুরে, এই আর আছে পলসোনা, বিজিপুর, তারপরে আছে বাড়ারি।